আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানিয়ে দেখাবো ক্যারামেল এগ পুডিং। এর জন্য আমি যে উপকরণ নিয়েছি, 5 eggs, 400 gram evaporated milk, 400 gram condensed milk, few drop of vanilla extract, 1/4 cup caster sugar। একটি সসপ্যানে আমি সুগার দিয়ে দিব, তারপর 2 tablespoons ওয়াটার দিব। আমি এটাকে কুক করব যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন হয়ে আসছে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এখন এটা আমি পুডিংয়ের ডিশে ঢেলে দিব। এখন এটা আমি সাইড করে রেখে দেব পরে ইউজ করার জন্য। আমি এখন এগুলো একে একে ভেঙে নিব। এর মধ্যে আমি এভাপোরেটেড মিল্ক দিয়ে দিব, কনডেন্স মিল্ক দিয়ে দিব, ফিউ ড্রপস অফ ভ্যানিলা এক্সট্রাক্ট দিব, তারপর এটাকে আমি উইস্ক করে নেব। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা পুডিং ডিশে ঢেলে দিব। এটাকে আমি এইভাবে 220 degrees Celsius 40 থেকে 50 মিনিটস বেক করব। বেক করার পর এটাকে আমি রেখে দেব রুম টেম্পারেচারে কুল হওয়ার জন্য। কুল হওয়ার পর এটাকে আমি 2 hours জন্য রিফ্রিজারেটরে রেখে দেব। একটি বড় প্লেট নিয়ে আমি পুডিংটা টার্ন করে নেব। এখন পুডিংটা আপনাদের ইচ্ছা মতো সার্ভ করতে পারবেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর আমার অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না।